আরামবাগ বিধানসভার আরানটি এক ও আরানটি দু নম্বর অঞ্চলে তৃণমূলের অত্যাচারে ঘরছাড়া বিজেপি কর্মীরা, দোকান বন্ধ, ফোনে খুনের হুমকি, লক্ষ লক্ষ টাকা তোলা চাওয়া বিজেপি কার্যকর্তাদের থেকে, এমনটাই জানালেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ। এ বিষয়ে জানার পর সেই পরিবারগুলির সাথে সাক্ষাৎ করলেন এবং ঘরছাড়াদের দ্রুত বাড়ি ফেরানোর ব্যবস্থা গ্রহণ করলেন। অর্থনৈতিক দিক থেকে দুর্বল পরিবারগুলির দাবির মতো অর্থ যাতে না দিতে হয় তার ব্যবস্থা গ্রহণ করলেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ, গোঘাট বিধায়ক বিশ্বনাথ কারক, খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ। দেখুন সেই তথ্য অগ্নি পর্দায়। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয় কাজে সাংবাদিকতা। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। দেখুন জেলা সভাপতির কাজ থাকতে পারে, জেলা সভাপতির কাজ রয়েছেন, অন্য কাজে ব্যস্ত রয়েছেন। আমরা তিনজন বিধায়ক বিশ্বনাথ দা, সুশান্ত ভাই, আমি তিনজনে কালকে গতকাল আমরা দেখেছিলাম যে প্রথমে সংশোধনাগারে গিয়েছিলাম, উপ সংশোধনাগার আরামবাগ, তারপর আমরা ভূখণ্ডাতে গিয়েছিলাম উপহার বিধানসভা। আজকে আমরা আরামডি ওয়ান এবং আরামডি টুয়েতে আমরা বাড়ি বাড়ি প্রবেশ করবো, যে সমস্ত বাড়িতে অত্যাচার হয়েছে। এখানে কতকগুলো ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে একটা ব্যক্তি, তৃণমূল কংগ্রেসের একজন ব্যক্তি ছজন ব্যক্তিকে খুনের হুমকি দিয়েছে। সেই ছজনের বাড়ি আমরা আজকে যাব। আর একজন হিন্দুকে সমীর প্রামাণিক এবং বাকি প্রামাণিক তাদের কাছ থেকে, হিন্দুদের কাছ থেকে 1.5 লক্ষ টাকা এবং বাকি প্রামাণিকদের কাছে 2.5 লক্ষ টাকা দাবি করা হয়েছে। এই ঘটনাটা যেমন আছে, তার সঙ্গে সঙ্গে কয়েকজনের দোকান বন্ধ করে রাখা হয়েছে যে 1 লক্ষ টাকা করে দিতে হবে, তারপর তারা দোকান খুলতে পারবে, তাদের বাড়ি যাব। চন্দ্রমানে একজনের বাড়ি থেকে আলুর বন্ড এবং ব্যাংকের বই নিয়ে চলে গেছে, তার সাথে আমরা কথা বলব, প্রশাসনের হেল্প চাইব। আমরা সন্ত্রাস পীড়িত এলাকায় অত্যাচার যেখানে যেখানে হয়েছে সেই সমস্ত জায়গায় শান্তির বার্তা নিয়ে যাচ্ছি। তৃণমূল কংগ্রেসের জয় হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এলাকায় শান্তি বজায় রাখার দায়িত্ব তাদের উপর আছে। পুলিশ প্রশাসন যেমন ল অ্যান্ড অর্ডার দেখেন, তার সঙ্গে সঙ্গে যারা বিজয়ী তাদের বিনয়ী হওয়া উচিত, বিনয়ী হয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা। মানুষ ভারতীয় জনতা পার্টি করেছে, গণতান্ত্রিক অধিকার হিসাবে যে কোনো দল করতে পারে, যে কোনো মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে বলে, বিজেপি এড়েছে বলে, তার উপর এই যে কিছু পরিমাণ টাকার পরিমাণ, এই যে দোকান বন্ধ করে দেওয়া, এই যে হুমকি, এই যে মারধর, আমাদের আমাদের ভোটারদের মিথুন যে সভাপতি রয়েছে তার বাড়ির একটা দেয়ালকে ফেলে দেওয়া হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তার ভাইকে মারধর করা হয়েছে, এই যে সমস্ত ঘটনাগুলো, আরও সমস্ত ঘটনা রয়েছে, যে সমস্ত ঘটনাগুলো আমরা চোখে সরজমিনে তদন্ত করবার জন্য এবং তাদের পাশে থেকে যে ভারতীয় জনতা পার্টি দল হিসাবে এবং বিধায়কেরা তাদের সঙ্গে আছে, এই বার্তাটা নিয়ে আমরা এই হুমকি বা এই টাকা পয়সার দাবিগুলো কাদের পক্ষে করা হচ্ছে? এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে, তারা আমাদের নামও জানাচ্ছেন। আমরা এগুলো মোকাবিলা কীভাবে করতে হয়, প্রশাসন কীভাবে সাহায্য করে সেটা আমরা দেখে নিচ্ছি। প্রশাসন আশা করি সাহায্য করবে। এই সমস্ত হুমকি চমকি ধমকি দিয়ে তো আর বিজেপিকে আটকানো যাবে না। বিজেপি যারা 80 সাল থেকে 90 সাল থেকে করছে, তারা ইতিমধ্যে অনেক কেস খেয়েছে, অনেক মার খেয়েছে, অনেক হুমকি সহ্য করেছে, কিন্তু তারা ভারতীয় জনতা পার্টির পতাকাটা ছাড়েনি। তারা ভারতীয় জনতা পার্টিতে ছিল, আছে, থাকবে। তো তাদের মনোবলটা যাতে তোলানিতে না চলে যায়, তাদের মনোবলটা যাতে অটুট থাকে, সেই কারণেই তাদের পাশে থাকবার বার্তা নিয়ে, এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হোক সেই বার্তা নিয়েই আমরা আজকে বেরিয়ে একজনের কাছ থেকে 2.5 লক্ষ টাকা চেয়েছে, আরেকজনের কাছে 2.5 লাখ আর ফোনের কাছে দিলাম। আমার বাবা খুলতে বলে
তোমরা এদিকে বেরিয়ে যাও, তোমরা যেতে হবে। টেলিফোন করে দেবেন, আমরা যা সবাই মিলে যা করার ভয় পাবেন। ভয় পাবেন।